প্রিয় বন্ধুরা, আমি লক্ষ্য করে দেখেছি নাথিং এর ফোন অনেকেরই পছন্দ, কিন্তু প্রথম দিকে যখন লঞ্চ হয় ফোনের দাম অনেকটাই বেশি থাকে, তার জন্য অনেকেই কিনতে পারে না। কিন্তু নাথিং তাদের সাব ব্র্যান্ডেড আন্ডারে CMFF ফোন 1 এই ফোনটা অফিসিয়ালি 8ই জুলাই লঞ্চ করছে। আর নাথিং এই কথাটা ভেবেই লঞ্চ করছে যাতে কম পয়সার মধ্যে মানুষ নাথিং এর ফোনের স্বাদ নিতে পারে। আর এই ফোনটা এই জন্য একটু আলাদা টাইপের হয়ে যাচ্ছে, কেননা এর মধ্যে হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যার ডিপার্টমেন্টের একটা ব্যালেন্স রয়েছে। হ্যাঁ, ব্যালেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ফোনটা ইন্ডিয়ার কারেন্সিতে 17,000 থেকে 18,000 টাকার মধ্যে লঞ্চ হবে। অবভিয়াসলি আন্ডার 20,000-এর মধ্যেই থাকবে। আর বাংলাদেশে শোনা যাচ্ছে 25,000 থেকে 26,000-এর মধ্যে এই ফোনটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি আরও কম দামের মধ্যে পাওয়া যাবে। আজকে এই ফোনটা নিয়ে আলোচনা করব, একদম ভিডিওটা স্কিপ করবেন না বা পালাবেন না, ফোনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে। অবশ্যই এটা লাইক করে শেষ পর্যন্ত দেখুন, আর কোথাও গিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে যাবেন। তো বন্ধুরা দেখুন, নাথিং ফোন 1 নয়, CMFF ফোন 1। এই ফোনটার ডিসপ্লে সেকশন ওই ফোন 2-এর মতনই কিন্তু থাকছে। 6.67 ইঞ্চির OLED প্যানেল, 120Hz রিফ্রেশ রেট এবং সিমেট্রিক্যাল বেজেল থাকছে। কিন্তু 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 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই। রাইট সাইডে আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছি। অসুবিধা হওয়ার কারণ নেই, যথেষ্ট ফাস্ট। কস্ট কাটিং এখানে একটু তো করতেই হবে, কেননা ফোনটার দাম অপেক্ষাকৃতভাবে তারা কম দামের মধ্যে লঞ্চ করছে। আর ডিজাইনের যদি কথা বলি, ফাঙ্কি টাইপের কালার রয়েছে, এখানে কোনো গ্লাসের ব্যবহার করা হয়নি, পুরো পলি কার্বনেটের কিন্তু ব্যাক প্যানেলটা রয়েছে। একটা অরেঞ্জ কালারের কালার তো আসতেই আসছে, সঙ্গে এখানে গ্রিন টাইপের ব্লু টাইপের কালারও আসতে পারে। আর এখানে দেখুন, পুরো বাটন সেকশনে একটা হুইলের মতন রয়েছে, চাকার মতন রয়েছে। ওটার কি ব্যবহার, অ্যাকচুয়ালি ভলিউমের কাজ করবে বা এখানে ক্যামেরার কোনো জুমের কাজ করবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু ওর একটা ফাংশন রয়েছে, এইটা একটা অ্যাডভান্টেজ নিয়ে যায়। কিন্তু এর আগে আমরা এইরকম টাইপের ডিজাইন এই বটম সেকশনে কিন্তু দেখতে পাইনি। আর যদি ক্যামেরার ডিপার্টমেন্টে আসি, সেই ডুয়েল ক্যামেরা, মেন ক্যামেরা 50MP OIS থাকতে পারে, নাও থাকতে পারে, এখনও কনফার্ম হয়নি। আর সেকেন্ডারি ক্যামেরাটা 16MP বা 50MP হতে পারে, আলট্রা ওয়াইড ক্যামেরা। আর ফ্রন্ট সেকশনে 16MP সেলফি ক্যামেরা, সেন্টার পাঞ্চ হোলে থাকছে। ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K 30fps এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল HD ম্যাক্সিমাম আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবে। এর পারফরমেন্স তো খুবই প্রয়োজনীয়। আর এই ফোনের মধ্যে ভালো প্রসেসরই তারা প্রোভাইড করছে, মিডিয়াটেক ডায়মন্ডসিটির 7200 এই প্রসেসরটা থাকতে পারে, অথবা 7300 এই প্রসেসরটাও থাকতে পারে মিডিয়াটেক ডায়মন্ডসিটির আন্ডারে। দুটো প্রসেসর ইকুয়ালি একই টাইপের প্রসেসর, কিন্তু 7300 যে প্রসেসরটা স্লাইট অ্যাডভান্টেজ পেয়ে যায়। নতুন প্রসেসর সামান্য হয়তো ক্লক রেট তারা বাড়িয়ে দিয়েছে এবং পারফরমেন্স হয়তো এখানে +2% বা +3%, হ্যাঁ এইটুকুনি পারফরমেন্স এক্সট্রা হয়তো আপনারা পেয়ে যাবেন, কিন্তু ইকুয়ালি দুটো প্রসেসরই ভালো প্রসেসর। আর এখানে আমরা ব্যাটারি সেগমেন্টে স্ট্যান্ডার্ড 5000mAh এর ব্যাটারি, আর ইনবক্স কোনো চার্জার থাকছে না, ম্যাক্সিমাম মানে 45W সাপোর্ট করবে। টাইপ সি পোর্ট, ডুয়েল স্টিরিও স্পিকারের অপশন, ব্লুটুথ 5.3 সাথে এখানে Wi-Fi 6 সাপোর্ট থাকছে। আর সফটওয়্যার ডিপার্টমেন্টের কি কথা বলবো, অ্যান্ড্রয়েড 14 সাথে নাথিং ইউএস 6.6, যেটা কিনা লেটেস্ট ভার্সন আমরা নাথিং ফোন 2-এও পেয়েছি, মানে অলরেডি আপডেট চলে এসেছে। সেম টু সেম সফটওয়্যার থাকছে ভালো অপটিমাইজেশনের সাথে, স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেস থেকে শুরু করে যেগুলো মেজর ফাংশন প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, নাথিং এর সফটওয়্যার নিয়ে কোনো কথা নেই, যথেষ্ট পলিশ একটা UI। আর এই UI আমি যদি রাখি তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েডের মধ্যে আমি 2 নম্বরে বা 3 নম্বরে রাখবো। 1 নম্বরে যদি থাকে পিক্সেল ওয়েস অবশ্যই থাকবে, অ্যান্ড্রয়েডের ডিপার্টমেন্টে বলছি পিক্সেলের যে ফোনগুলো হয়। তারপরে অবশ্যই স্যামসাং থাকবে, বা স্যামসাং 1 নম্বরে অনেকে নিয়ে যেতে পারে, কিন্তু 3 নম্বরে অবশ্যই নাথিং UI এর কথাই আসবে। তারপরে OnePlus থেকে শুরু করে রিয়েলমি, iQOO যত কিছু আছে সব তার নিচেই থাকবে। যাই হোক, সফটওয়্যার কিন্তু যথেষ্ট ভালো। আমি এই কথাটাই প্রথমে বলেছিলাম যে হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যারের একটা সামঞ্জস্য আছে, কিন্তু কস্ট কাটিং তো আছেই। UFS 2.2 এখানে স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে এবং LPDDR4X RAM টাইপ দেওয়া হয়েছে। অন্য 4-5টা কোম্পানি এখানে কিন্তু UFS 3.1টাকে পুশ করে দিচ্ছে, অনেক ক্ষেত্রে আবার LPDDR5 এর RAM টাইপ এখানে কিন্তু পুশ করে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন ফোন কেনার আগে, কিন্তু ওই ব্যালেন্স কিন্তু কোথাও পাবেন না। ব্যালেন্সটা কিন্তু খুবই এখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবার যদি প্রাইসের কথা বলি, এখানে 6GB সঙ্গে 128GB, 8GB সঙ্গে এখানে 128GB, 8GB সঙ্গে 128GBটাও বেস্ট ভ্যারিয়েন্ট হতে পারে, বা 8GB সঙ্গে 256 একটা হায়েস্ট ভ্যারিয়েন্ট তো থাকবেই থাকবে। বেসিক যেটা বেস্ট ভ্যারিয়েন্ট থাকছে, বেস্ট ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে শোনা যাচ্ছে অফার ফফার দিয়ে 17,000 বা 16,000 এইরকম প্রাইসেও কিন্তু চলে আসতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইস থাকবে 18,999-19,000 টাকা। অফার দিয়ে 17,000 কিংবা 16,999 এইরকম টাইপের একটা প্রাইস
প্রাইসে কিন্তু ফোনটাকে তারা নিয়ে আসবে। তো এই ফোনটা কাদের কাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। CMFA ফোন ওয়ান এই ফোনটা কিনতে কি আপনারা আগ্রহী? অবশ্যই আপনাদের মতামতটা কী সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, অনেকে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব অনেকে একটু কম করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান প্রেস করে অল করে দেবেন। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।